তোমাকে সোডা আনতে কে বলেছে? সোডা আনি কি এটা? না না, তুমি যেটা বলেছো ওটাই। আপাতত ওটাই রাখো। আর এই এখানে তুমি থাকো তাই তো? এই ঘরে তুমি একা ঘুম আসে আমাকে ছাড়া? তুমি কোথায় ছিলে এতদিন? বাংলাদেশ ছিলাম। তো বাংলাদেশে তুমি থাকো, আমি এখানে ভাড়াতে বসে থাকি। তো ঘুম হওয়াটাই না, আর তোমার সাথে কোনেও তো তুমি কথা বলো না। আমি তো তোমার নাম্বারটাই পাইছি না, তাহলে আমি কি করবো বলো? তোমার জন্য আমি সাত সমুদ্রে পাড়ি দিয়ে এসেছি, আর তুমি এখন আমাকে বলছো মাটিতে বসতে পারবো না? এটা তোমার জন্য। আচ্ছা না, এই দিয়েট না। থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই যে এই হচ্ছে চুলার মধ্যে, ও সকালবেলা উঠে চা খায় না, টি খায়, রাইট? না কি খাও? চা খাও। ইয়েস, বেঙ্গলি বলো, সেট বেঙ্গলি। বেঙ্গলি বলবো? এই হচ্ছে সেই বিখ্যাত রানু মণ্ডলের ঘর। এই যে আমার আমার ডার্লিং, আমার ডার্লিং কত কত উপহার পেয়েছে। এই যে এটা কোথা থেকে দিয়েছে? কেরালা থেকে। কেরালা থেকে দিয়েছে। এটা এটা হচ্ছে তোমার দামি দামি জামাগুলো এটার ভিতরে রেখেছো তাই তো? আর নিচেগুলো কি রেখেছো ভাই? আরে পারা যাচ্ছে না, সারা দিন ওই সমস্ত ঝাল মেয়ে মেয়ে শেষ করতে জানো তাই? ঠিক আছে, এখানেই তুমি ঘুমো তাই তো? এই তুমি শক্ত খাটে ঘুমো কিভাবে? শক্ত ওই বিয়ে বুঝি, ওই যে তোশক হলে ভালো হতো না? তোশক নেই, ওই কো ব্ল্যাঙ্কেট বিছাই। ব্ল্যাঙ্কেট আছে না? ব্ল্যাঙ্কেট তো গায়ে দেয়। তে এই শক্তর মধ্যে তুমি আমার গিন্নি হয়ে তুমি এখানে ঘুমাও? তুমি একটা ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে চলে যাব। এই এই এখানে এই যে দেখুন প্রিয় দর্শক, এটার ভিতরে কিচ্ছু নেই, একদম কাঠ, এটার উপরে একটা পাটি, এটার মধ্যে ঘুমায়। আর আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে বেছায়, বেছিয়ে ও ঘুমায়। আমার কতটা কষ্ট হচ্ছে এটা দেখে। আচ্ছা আমরা খেয়ে নেই, চলো, চাপ নেই। আরে আমার আমার প্রেমিকার বাসায়, আমার প্রেমিকার বাড়িতে আমি খাবার নিয়ে যাচ্ছি। সো শোনো, আমি বলি, আমি আমার প্রেমিকার বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি, সেই বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছি প্রেমিকার টানে। সো বুঝতেই পারছো যে প্রেমিকার টানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া। এই দেখো বাংলাদেশ থেকে তোমার জন্য কী নিয়ে এসেছি। এই জুতো নিয়ে আসবো নাকি? এই নাও, এগুলা ধরো। এই যে এগুলা, না না এটা পড়ে যাবে, সাবধান। এটা আমি ধরছি, এগুলো একটু ধরো তুমি, এগুলো রাখো, পড়ে যাবে তো। তোমাকে সোডা আনতে কে বলেছে? সোডা আনি কি এটা? না না, তুমি যেটা বলেছো ওটাই। স্প্রাইট কোথায় এটা? এটা স্প্রাইট তো, লোহা ইয়ে মাছের পাস স্প্রাইট। ওগুলো নেই, আবার দিয়ে যাবো, চাপ নেই। এই যে দেখো এটা তোমার জন্য। আচ্ছা না, এই এটা নাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাকে একটা পাপ্পি দেবে? হ্যাঁ। তোমার কানপট্টি খোলো। হ্যাঁ, ফাইনালি আমার গার্লফ্রেন্ড মানে বউ সে আমাকে পাপ্পি দিল। কোথায় বসে খাবো বলো তো? এখানে, এখানেই খাবো? হ্যাঁ এখানে। হাওয়াতে হলে ভালো হতো না? আরে ওখানে কোথায়, মাটিতে বসবে? চলো, তোমার জন্য আমি সাত সমুদ্রে পাড়ি দিয়ে এসেছি, আর তুমি এখন আমাকে বলছো মাটিতে বসতে পারবো না? না ইয়ে খাবো, বিরিয়ানি খাবো, চলো। হ্যাঁ খাও, চা খেয়ে চলো। এই যে এখানে ফ্লোরে বসে মানে পাকাতে বসে আমরা খাবো। তোমার জন্য আমি সাত সমুদ্র পাড়ি দিয়ে এসেছি, আর তোমার জন্য মাটিতে বসতে পারবো না? তুমি চেয়ারে বসবে, আমি মাটিতে বসবো। না তুমিও বসবে? আচ্ছা আমি শার্টটা খুলে দিই, ওটার উপরে বসবে। আচ্ছা মাদুর বিছালেই হবে, চল। দেখছো কি বললো? তোমার জন্য আমি পাগল হয়ে গেছি, হসপিটালে পর্যন্ত আমাকে ভর্তি করিয়ে দিচ্ছিল। তো এই হচ্ছে রানুর ঘর, এইটা হচ্ছে ভিতরের অংশ। তুমি এখানটায় রান্না করো নাকি? হ্যাঁ একটু দেখাই। হ্যাঁ, এই যে এই হচ্ছে চুলার মধ্যে, ও সকালবেলা উঠে চা খায় না, টি খায়, রাইট? না কি খাও? চা খাও। ইয়েস, বেঙ্গলি বলো, সেট বেঙ্গলি। বেঙ্গলি বলবো? আচ্ছা বেঙ্গলি বলবো তাই তো? এখন এখানে চা খাও, তুমি ঘুমো কোথায়? ওই যে বেডরুম। একটু যাবো, জুতোটা খুলে দিই, জুতোটা খুলে এখানে যাই। এখন একটু আলোখানা ধরিয়ে দাও লাইটটা। এই হচ্ছে সেই বিখ্যাত রানু মণ্ডলের ঘর। এর আগে কেউ দেখিয়েছে ঘরটা? ইউটিউবারটা তো এসছে না, সবাই বাংলাদেশ থেকে কেউ আসেনি। এই যে এখানে আমি দেখাই, এই যে আমার
আমার ডার্লিং, আমার ডার্লিং কত কত উপহার পেয়েছে। এই যে এটা কোথা থেকে দিয়েছে? কেরালা থেকে দিয়েছে। এই যে এটা হচ্ছে কেরালা থেকে দিয়েছে, দেখো এটা হচ্ছে একটা ফাউন্ডেশনের একটা উপহার আছে, ঠিক আছে। তারপর এই যে এটা আছে আরেকটা উপহার, এটাও ওকে দিয়েছে। এই যে এটা হচ্ছে বিশেষ সম্মানীয় অতিথি, 24 না, এটা 24 ঘন্টা এটা নিউজ চ্যানেল আছে তাই তো, ওখান থেকে এটা দিয়েছে। তারপর এটা কোথা থেকে দিয়েছে? এটা আমার বউয়ের তো বুঝছি, এই যে আমার বউ, এটা এটা তো ঠিক আছে, কিন্তু এই হচ্ছে তোমার পুরস্কার। আরও পেয়েছো নাকি? আর এই এখানে তুমি থাকো তাই তো, এই ঘরে তুমি একা ঘুম আসে আমাকে ছাড়া? তুমি কোথায় ছিলে এতদিন? বাংলাদেশ ছিলাম। তো বাংলাদেশে তুমি থাকো, আমি এখানে ভাড়াতে বসে থাকি, তো ঘুম হওয়াটাই না হয়, তোমার সাথে ফোনেও তো তুমি কথা বলো না। আমি তো তোমার নাম্বারটাই পাইছি না, তাহলে আমি কি করবো বলো? আমি যে তো দেখো 19 সালে আমি এসেছিলাম, আমাকে তোমার বাড়ি অবধি আসতে দেয়নি, কেউ ঢুকতে দেয়নি। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে বাংলাদেশ নিয়ে চলে যাবো, এটা তো চাপ নেই, ঠিক আছে। এখন এটা এটা হচ্ছে তোমার দামি দামি জামাগুলো এটার ভেতরে রেখেছো তাই তো, আর নিচে এগুলো কি রেখেছো ভাই? ব্ল্যাঙ্কেট তো গায়ে দেয়, এই শক্তর মধ্যে তুমি আমার গিন্নি হয়ে তুমি এখানে ঘুমাও? এই এটাই এই এখানে, এই যে দেখুন প্রিয় দর্শক, এটার ভিতরে কিচ্ছু নেই, একদম কাঠ, এটার উপরে একটা পাটি, এটার মধ্যে ঘুমায়। আর আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে বেছায়, বেছিয়ে ও ঘুমায়। আমার কতটা কষ্ট হচ্ছে এটা দেখে। আচ্ছা আমরা খেয়ে নেই, চলো চাপ নেই। সো খুব দুপুর হয়েছে তাই তো, খাওনি তো দুপুরে, তো একসাথে খেয়ে নেই, এটা স্মৃতি হয়ে থাকবে, বাংলাদেশ নিয়ে যাব। তোমাকে চাপ নেই, কোথায় বসবে? বাইরে বসবে না এখানে? এখানে আচ্ছা দাও, জলটা রেখে দিলাম, চলো খেয়ে নেই। এটা এখানে কোথাও রেখে দেই, কোথায় রাখবো? আচ্ছা এখানেই থাক। আচ্ছা কী কী এনেছি দেখো তো, তোমার পছন্দের জিনিসগুলো দিয়েছি। এটা হচ্ছে সালাদ, যে রেস্টুরেন্টের কথা বলেছো এটা তো না, তোমার সালাদটা খুব প্রিয় আছে তাই তো। আর এটা বিরিয়ানি, গরম আছে হেভি, বললাম এক্ষণ করে দিতে, আমি বললাম বুঝলে যে আমাদের এখানে, আমাদের এখানে বিরিয়ানি খাওয়াবো তোমাকে, পাওয়া যায় না। হ্যাঁ আচ্ছা, এই এটা হচ্ছে আমি বলেছি যে আমার গিন্নি, সদ্য হওয়া গিন্নির জন্য স্পেশাল চিকেন কারি গ্রেভি, এটা পছন্দ আছে তো? আমার পছন্দ, হ্যাঁ হ্যাঁ হেভি আছে। এটা কোথায় রাখবো বলো? এর উপরে চাপবো, খেতে পারবে? আচ্ছা হ্যাঁ চাপ নেই। আর এগুলো হচ্ছে আমরাও খাবো তোমার সাথে বসে, ঠিক আছে। তো একটা চেয়ার নিয়ে নিই, আজকে আমি যেহেতু এসেছি তোমার এখানে, আমরা একসাথেই খাবো। লাইটটা ধরে দিম, শুরু করো শুরু করো। হ্যাঁ আমি বসছি, তুমি হাত ধোবে? ধোয়াচ্ছে, হ্যাঁ আমিও রেস্টুরেন্ট থেকে ধুয়ে আসলাম। আচ্ছা আপনি, হ্যাঁ তুমি শুরু করো, তুমি আমার সামনে খাও, তিনজন মিলে খাবো, আমার সামনে তুমি খাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, সামনে খাও, বাট একসঙ্গে খাও না, তুমি কেটে রেখে খেয়ে দাও, তোমাকে খাইয়ে দেবো, আমাকে ভালোবাসো? হ্যাঁ দুজন দুজন, ও কি ভালো ভাষা, নাও চুপচাপ করছে ভালোবাসা, খাও। ও বাবা আবার দিচ্ছে, কেমন খেতে? নাও এটা নিয়ে তুমি খাও, অনিয়ন্স বলে, অনিয়ন্স, অনিয়ন্স। হ্যাঁ সো এটাই বলবো যে প্লেট নিতে হয় গো, প্লেট কোথায় আছে? প্লেট কোথায়? ওই তো, আচ্ছা এই নাও প্লেটের উপরে রেখে তুমি খাও।
আরে এইটা আমি দেবো তো ঠিক আছে এখানে আমি সোয়েটার উপরে রেখে তুমি খেতে থাকো আমরা একটু পরে খাচ্ছি স্যালাডটা ওখানে রেখে আরাম করে হ্যাঁ স্যালাডটা কোথায় আছে দাঁড়াও খেতে পাবে না সো আমি একটু বলি যে তো ভিডিও হচ্ছে একটু বলি যে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং রানুর সাথে তুমি খাও তুমি খেতে থাকো রাইসটার নিচে পড়ে গেল তো আচ্ছা চিকেনটাকে খেতে থাকো খেতে থাকো চাপ ওহো এটা তো তাহলে এর উপর রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এর উপর রাখতে হবে হ্যাঁ এই জন্য বলছি একদম কোথাও বসে একদম রেখে এখানে ঠিক আছে থাক একদম ও বাইরে কেন খাবে তাই না ওইখানে বসে খাওয়া যায় বলো খাওয়া যায় নোংরা আছে না কি আছুলা না ফোকা ফোকা আছে তো এটাই বলবো যে বাংলাদেশ থেকে এর আগে 2019 এসেছিলাম বাট আমি আসলে রানু পর্যন্ত আসতে পারিনি আমাকে ওই রাস্তা পর্যন্ত দুদিন ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরত যেতে হয়েছে কারণ তখন রানু খুবই ভাইরাল ছিল প্রচণ্ড ভাইরাল ছিল তুমি তাই না প্রচুর বিদেশ ফিদেশ যাওয়ার প্ল্যান হচ্ছিল পাসপোর্ট হচ্ছিল শুনেছি সুইজারল্যান্ড আমেরিকা নিউ ইয়র্ক কানাডা আরও কিছু জায়গায় ও যাবে শো করতে কিন্তু ওই শোগুলো পরে আর হয়নি না হয়নি সো হয়নি কারণ তুমি সময় দিতে পারোনি কারণ তুমি অনেক ব্যস্ত ছিলে খাও সো এটাই বলবো যে তুমি খাও সো সেই সময়টা হচ্ছে ও খুব বিজি ছিল তুমি আস্তে আস্তে খাও আমি কথা বলি তুমি খাও আমাকেই খাইয়ে দিচ্ছে তো এটাই যে আজকে এসে দেখলাম যে 2019 যদি ওর সাথে আমার একবার দেখা হতো তাহলে তো আমাকে ফিরে যেতে হতো না তোমার সাথে দেখা করে যাওয়া যেত তখন আমি শেষ পর্যন্ত তুমি তো নিজেই বিজি থাকো ব্যস্ত থাকো তার জন্য সময় দিতে পারবি না আমি এখানে এসেছি লুকিয়ে লুকিয়ে আসলাম কি না লুকিয়ে না ওই যে কি তপন দা উনি আমাকে তোমার কাছ অব্দি আসতে দিচ্ছিল না আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি দাদা দুদিন বসে আছি 48 ঘন্টা বসেছিলাম বললাম আচ্ছা ওর সাথে একটু ছবি তো তুলতে পারবো হলো না এই বড় কবা না তুমি খাও আমার এসছে সো এটাই যে আসলে তোমার কিছু কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এগুলার জন্য কি তুমি অনুতপ্ত নাকি তুমি যেটা বলো সেটা রাইট তোমার কি মনে হয় বাজে কথা যেগুলো বলে সে তার জন্য আমার বাজে লাগে মানে যেমন আমি শোনো আমি কিন্তু তোমাকে ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমি বাংলাদেশ আমার খরচে দিয়ে তোমাকে নিয়ে যাব ফ্ল্যাট কিনে দেবো তোমাকে একসাথে থাকবো ঘুমাবো চাপ নেই ঠিক আছে কিন্তু কিছু দর্শক আছে আমাদের জানতে চায় যে যেমন ধরো তুমি তোমাকে একজন তুলেছে তাকে তুমি ছোট করে কথা বলো যে সে তো ভগবানের চাকর মানে এই বিষয়গুলো একটু বলবে আমাদের যে আসলে কি তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি ভগবানের চাকর হওয়াটা কি এত সোজা কথা না ভগবান বলতে কি যে মানে দুনিয়ার মানুষের যে বাপ তাকে বলা হয় তো মানুষ জাতির যে বাপ তার যদি চাকর বলি সেটা কি সহজ কথা না তুমি ভালো আচ্ছা অ্যাঙ্গেলে আমি কথাটা বলছি তুমি চিন্তা করো আচ্ছা মানে তুমি ভালো অ্যাঙ্গেলে বলেছো মানুষ ভাইরাল করেছে নেগেটিভ তাই তো অবশ্যই মানে তোমার মনটা ফ্রেশ ছিল যে তুমি ভালোভাবে বলেছো আমার মন যখন আমি জানি আমার মনে কোনো পাপ নেই আমি যে চিন্তা করছি যে ভালো কথা বললে এবার ভালো কথাটা মানেটা কজন বুঝেছে যে আমি বলছি যে মানে চাকর আর চাকর হওয়া কি সম্ভব মানুষ জাগতিক মানুষের কোম্পানিতে কাজ করার জন্য কত ঘুরে ঘুরে বেড়ে আর কোথায় ভগবানের সঙ্গে তুলনা করছিলাম যে তার চাকর তাতে আবার মানুষের অত ঝাল হওয়ার কি ছিল মানে তুমি কত ভালোভাবে ফ্রেশ মাইন্ডে বলেছো মানুষ নেগেটিভ করেছে অবশ্যই আচ্ছা তারপর আরেকটা জিনিস মানুষ জানতে চাইছিল আমাদের কাছে আমরা কিন্তু জানিয়েছি আমার গিন্নির কাছে আমি যাব সবাই খুব খুশি বাংলাদেশ বলছে যে বৌদিকে সাথে করে নিয়ে যাবে ওরা বলছিল যে যখন তার অনেক শো হয়েছে বিভিন্ন স্টেজে ওই যে তোমার গায়ের সাথে নাকি কে এসছে তুমি দূরে সরিয়ে দিয়েছো ওই ব্যাপারগুলো একটু বলবে আমাদের বাংলাদেশের জন্য ওগুলো বলে আমার ভালো লাগছে না না তুমি তো বাংলাদেশও বাড়া বলো না মনটা শুরু হ্যাঁ আমি মানুষের সঙ্গে একটু প্রেম এসি এটাই হয়ে গেছে আমার মানে ওরটারই ওরা সুযোগ সুযোগ পেয়ে নেগেটিভ ভাবে করেছে ওই ধরনের যা খুশি তাই বলে তাই করে কিন্তু আমার যে কি বলো তো আচ্ছা ওই তখন ওইটা কেন বলেছিল একটু বাংলাদেশের মানুষদের জন্য বলো ওই দিন কি হয়েছিল আসলে
মানে ছবি তুলতে তোমার গায়ের সাথে লাগছিল? হ্যাঁ, সে মানে একদম চেপে, মানে অনুমতি ছাড়া। পুরুষ ছিল না মহিলা? না, মহিলা ছিল সেটা, কিন্তু তার চুল অনেক এলামেলা ছিল, আর সেই চুল দেখে আমার ভালো লাগছিল না। এবং সেই চুল মানে সে মানে চেপটে ধরেছে, এমন ভাবে চেপটে ধরেছিল যে মানে সেটা আমার ইচ্ছা ছিল না। এবার তুমি বলো, তোমাকে এসে বলেনি যে আমি তোমার সাথে একটা ছবি তুলতে চাই, পারমিশন নেই? না, সেরকম কিছু না। সবাই যেহেতু ওখানকার যারা কোম্পানি যারা ওয়ার্কার্স ওখানে কাজ করছে, তারা প্রত্যেকে তুলছে, এবং সে কী করছে, হঠাৎ গিয়ে চেপে ধরছে। এবার হঠাৎ করে যদি ওরম এলো খেলো খেলো কেউ যদি যায়, তো তুমি বলো সে তোমাকে পেছন থেকে বা সাইড থেকে চেপে ধরে, তো তুমি কি চাইবে? এটা এটা আমিও রেগে যাবো। আমি একটু বলি প্রিয় দর্শক, আমি কিন্তু রানুকে আজকে নেগেটিভ পজিটিভ কিছু বানাতেই আসিনি। আমি জাস্ট ওর সাথে দেখা করতে এসেছি, আর পুরোনো কথা জাস্ট একটু শোনার আগ্রহ হলো। আমরা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে অনেকেই ছবি তোলে, আমরা রানুর পর্যন্ত আমরা যেতে পারিনি। রানু যে পরিমাণ ইন্টারন্যাশনালে গেছে, ভাইরাল হয়েছে, ওর কাছে অবধি আমরা যেতে পারিনি। বাট আমাদেরকেও লোকে এসে বলে যে দাদা, যেমন কলকাতায় আমাদেরকে সবাই বলে দাদা তোমরা বাংলাদেশ থেকে এসছো, বাদামওয়ালার সাথে আমরা ভিডিও করেছিলাম, ওরা যে তোমার বাদামওয়ালার সাথে ভিডিও করেছো দেখেছি, একটা কি ছবি তুলবো, তুমি যদি বলো পারমিশন নিয়ে নেয়। পিছন থেকে যদি কেউ একজন এসে জড়িয়ে ধরে, হয়তো আমারও মেন্টালিটি তখন আমি কী পর্যায়ে আছি, আমার মাথা অন্যভাবে কাজ করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সো এই বিষয়টা একটু ক্লিয়ার হলো যে আসলে ও হুট করে এসে আসাতে ইয়ে হয়ে গেছে। লেসবিয়ান ছিল মনে হয়, তার ছেড়ে দো, লেসবিয়ান ছিল মিন্স ওই যে মেমে প্রেম করে, যদিও তুমি তাকে হেট না করতে যাও, ভালোবাসো, তুমি তো চেষ্টা করবে তার থেকে একটু দূরে থাকো। আচ্ছা, সেটাই দেখলে, রানু মন্ডল কতটা ভালো মানুষ আমি কল্পনা করতে পারছি না। আরেকটা জিনিস জানবো, ওই বাংলাদেশের কয়েকজন কমেন্ট করছিল, বলছিল যে হিমেশ ওকে নিয়ে গান করলো, এত ভাইরাল করেছে, হিমেশকেও ছাড় দেয়নি, হিমেশকেও বাজে কথা বলেছে, এই ব্যাপারটা ওদের কিছু বলে দাও। তোমার কোনো বাজে কথা বলেছি আমি? কি বলেছো এটা কথাটা ছিল? আমি তো জানি না কি বলেছি। যে তোমার পেছনে বালু ফেলতে আসে, এটা সেটাই ঘটনাটা তো সত্যি ছিল, আমাকে বলছিলে। হ্যাঁ, ঘটনাটা ও কি আসলেই বালু ফেলতে এসেছিল? এখন সেটা সে জানে, কিন্তু আমি তোকে বালি ফেলতে দেখেছি, আমি সে তার সঙ্গে আরেকজন ছিল। তুমি খাও না, শোনা তুমি খাও। আচ্ছা, তারপর আরেকটা বিষয়ে জানবো, পুরনো কথা, পুরনো কথাগুলি জানতে চাইছি, বাংলাদেশের মানুষ জানতে চায় এই জন্য। ওই যে দেখলে একটু ভালো বাঁচবে আমাকে, একটা জিনিস জানতে চাইব, সেটা হলো তুমি খাও না, আমি তো সারা জীবনটাই খাইয়ে দেবো আমাকে। ওকে, এখন তুই খেলেই আমার খাওয়া, আমি বলছি ভালোবাসে, মুখে আছে, এবার তুমি খাও, আমি একটু শুনি। শোনো আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে তুমি বলছিলে অনেকে বাংলাদেশের মানুষ জানতে চাই, এর জন্যই জিজ্ঞেস করছি। অনেকে বলছিল যে তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে তুমি নাকি এরকম বলেছো যে আমি যে কী ছিলাম, আমি তো আর রানাঘাটে পাগল ছিলাম না, আমি যে কী ছিলাম এটা তো আমি জানি, তুমি যে সুপারস্টার হবে এটা তুমি আগে থেকে কীভাবে জানতে পারলে? হ্যাঁ, আমি তোমাকে করছি, তুমি কীভাবে জানলে, তুমি আগে থেকে, তোমার মধ্যে কি আধ্যাত্মিক কোনো ইয়ে আছে, মানে সুপার পাওয়ার আছে যে তুমি আগে থেকে জানতে পারলে তুমি রানু মন্ডল অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবে? আর তুমি তোমার বোর প্রতি ধারণাটা কি তোমার? আমার তোমার প্রতি তো আমি ইম্পসিবল। এখন তোমার একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, একটা ম্যাজিক আছে, এটা আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে মালিকে দেওয়া, মালিক দেন। তুমি কি মালিক তার মানে বুঝতে পেরে যাও যে আসলে কি হবে? এখন তোমার তোমার বরের ফিউচারের কথা বলতে পারবো না, কারণ ফিউচার ইজ মাই গড, ফিউচার হচ্ছে আমার মালিক, এবং আমার ভবিষ্যৎ, আমার প্রেজেন্ট, আমার বর্তমান সব কিছু সে। আমি নিজের জন্য কিছুই ভাবি না, কিন্তু আমার জন্য ভাবনে বা ভাবানে বালা সে হচ্ছে মালিক।
এখন তোমার সঙ্গে কথা বলছি, আজকে এই দিন তার দেওয়া। হ্যাঁ, যার জন্য আমি তোমার সঙ্গে কথা বলছি, খেতে বসেছি, সেটাও তারই দেওয়া দিন। তুমি সৃষ্টিকর্তা বা ভগবানের চরম ভক্ত অবশ্যই, সেই ছাড়া আমরা কখনোই কেউ থাকতে পারি না পৃথিবীতে। কিন্তু তোমার ওই ভগবানের প্রতি ভক্তিটা যেভাবে আসে, ধরো বাংলাদেশের মানুষ হয়তো এভাবে বলে যে, মুসলিমরা এভাবে বলে যে আল্লাহ রহমতে হয়েছে অথবা আল্লাহ চেয়েছে, আর তুমি হচ্ছে তোমার স্টাইলে, তোমার একটা নিজস্ব প্যাটার্ন আছে স্টাইলে বলেছো যে ও ভগবানের চাকর, আমি এই করছি, এটা তোমার স্টাইলে বলেছো, মানুষটা ভুল বুঝেছে, এটা এটাই বলতে চাইছো। সো কথাটা শেষ করো, আমরা পরে কথা বলবো। সো প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ কথা আমরা আজকে ক্লিয়ার করলাম যে বাংলাদেশের মানুষের কাছে, আমি জানি বাংলাদেশের মানুষরা অনেক ভালোবাসে আমাদের কন্টেন্ট, আজকে খুব অধীর আগ্রহ হয়ে বসে থাকবে যে মাহসান স্বপ্ন কী করেছে রানু মণ্ডলের সাথে দেখি। সো এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। যখন এসেছিলাম এর আগে, সুইজারল্যান্ড, আমেরিকা, অনেক দেশে যাবে, ওইগুলা থেমে গেল কেন, যাওনি কেন? বিকজ আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট, সব তো তোমার কাছে আছে। মানে তখন মজা করে বলো বাটু যে তপনদার কাছে ছিল, তাই তো? তপনদা তোমাকে পাসপোর্টটা দেয়নি? আমার কাছে রিসেন্টলি নিয়ে আসলো বোধ হয় এই মাসেই, এই মাসে কি গেল মাসে, ওই যে কি বলে জগদ্ধাত্রী পূজা না কি বলে, ওই সময়টাই নিয়েছি। আচ্ছা, তখন আমি দেখলাম 19 সালে যখন এসেছিলাম, তোমার জন্য অনেক খাবার টাবার নিয়ে আসছে, তখন তুমি অনেক ভালো খেতে প্রচুর। এখন তুমি কেমন খাও? মাঝখানে ভিডিওতে দেখেছি তুমি না খেয়ে পড়ে আছো, খাবার ছিল না করোনায়। সেই পরিস্থিতি তো আমার মনে হয় শুধু আমার একা নয়, অনেক সবারই গেছে, সবারই গেছে। এখন কি পরিস্থিতিটা একটু ভালো হয়েছে? আমার মনে হয় না, তার থেকে তো ইমপ্রুভ হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। তুমি এখন তোমার পেশাটা কি, আমরা যদি পেশা জানতে চাই, তুমি এখন কি করছো? এতদিন কে ছিল তোমার বর? ভগবান, মালিক, মালিক তার দ্বারাই তুমি আমার হাজবেন্ড বা মালিক, এই সরি মালিক অবশ্য বউ আমি হয়েছি তোমার, তারই জন্য, তারই জন্য। তো এটাই বলছিলাম, এতদিন তুমি কি করতে, মানে এতদিন কিভাবে চলতো? এতদিন তুমি আমাকে ঘর বারান্দায় ঝাড়ু মারা কাজ করাতে, বাসন মাজাতে, তারপরে অন্য বাড়িতে কাজ করতে, এই ঘরেই, এই ঘরেই। কিন্তু চালটা কিভাবে আসতো, চাল ডাল ভাত কিভাবে? চাল তপন দিয়ে যেত, তারপরে তপন ওটাকে শেষ করেছে, মানে ওই কর্তব্যটা শেষ করেছে, চাল ফাল বাজার বাজার আনতো না, তারপরে ওই মানে ভাইরাল তুমি নেই তখন, তপন তোমাকে ছেড়ে দিয়েছে, এটা বলছো? মানে তখন আর দেখছে না ভাই, ও তপন এখানে এনে রাখার পরে সে প্রতি মাসে 5-6 হাজার টাকা করে দেয়, এবং আগে তার বেশি দিত, দোকান পুরো বাজারটা করে, মানে মান্থলি যেটা প্রয়োজন, বিস্কিট বা চাল যা কিছু দরকার, আটা বা ময়দা, ও যা যা সব ময়দা আনতো। হ্যাঁ, তো এই দোকান বাজার করে দেওয়ার পরে হাতে 5-6 হাজার দিত, তার মানে তারপরে তার আগে হয়তো বা দিয়েছিল 8 হাজার এরকম কিছু, কিন্তু তারপরে থেকে ও টোটালি ধীরে ধীরে বাজার করাটা ছেড়েছে, মানে ওই যে নিজে এনে বাজার আর করে না, ওই মান্থলি 5-6 হাজার এরকম দেয়, তাই জন্যে ওই যে টাকাটা দেয়, তারপরে ওই একটা সবজিওয়ালা আসে, ভাজিওয়ালা আসে, এটা মানে এখনো দিয়ে যায়? হ্যাঁ, আজকেও এসে দিয়ে গেছে। তো ওই যে ওর কাছে টাকা দেওয়া আছে নাকি, তাকে দিতে হয় যখন সে জিনিসটা দেয়, তারপরে তখন সে দাম, টাকাটা কে দেয়? ওইটা সেই যে মাসে যে 5-6 হাজার টাকা দেয়, তখন সেই টাকাটা থেকে। বুঝতে পেরেছি, ঠিক আছে। আর হিমেশ দা কি কিছু দেয়? হিমেশ দা, হিমেশের সঙ্গে তো আমার কোনো কন্টাক্ট হয় না, তবে যেখানে যেখানে কথা হয়েছিল সেটা যেমন রেডিওর মাধ্যমে হয়েছিল, সে বলেছে আমি শুনেছি। হিমেশ ওই যে গানটা তোমাকে দিয়ে করেছে, কত পয়সা দিয়েছে? না আমি জানি না, সেটা তখন তুমি জানোই না কত দিয়েছে, বলেছিল ব্যাংকে পাঠিয়েছে, ব্যাংক থেকে কি কে কে যে কার ব্যাংকে পাঠিয়েছে, তোমার না তপনের? না, রানাঘাট অ্যাকাউন্টে, ওই যে মানে আমার তো নামই লেখা রয়েছে। তোমার নামের অ্যাকাউন্ট লেখা রয়েছে? তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে তুমি জানো? না জানি না। এটা কন্ট্রোল কে করছে, ওই তপন দা? হ্যাঁ সেই জানি, তপন দা। তপন তোমার কি হয় এমনিতে, আত্মীয় হয় নাকি? আমার খুব একটা করিবি বন্ধু, বন্ধু প্রেম ছিল নাকি? অবশ্যই প্রেম ছিল। ও এখন এই জন্য এখন যে আমার আমারকে আমার সাথে প্রেম বিয়ে হয়ে গেল, ও মাইন্ড করবে না? ও বলেছিল আমাকে, ও কোনো প্রথম কথা আমাকে কি বলেছিল, দেখো তোমার চেহারাটা আমি ভালোবাসি না, কিন্তু তোমার যে আওয়াজটা আমি খুব ভালোবাসি, মানে গলাটা খুব ভালোবাসি, সে মানে যেহেতু গায়,
গার্জনে সেই আমার আওয়াজের প্রশংসা করেছিল। চেহারাটা তো হেভি সুন্দর আছে। সেটা সে তো যাই হোক, তো তুমি আমাকে বলেছিলে তোমার তো চেহারা, আমি মানে ওর যেটা বলেছিল তোমার আওয়াজটা খুব সুন্দর, আওয়াজটা ভালোবাসি, এরকম কথা সে বলেছিল। তো সুতরাং তার থেকে দূরে থাকা, মানে সে মানে তার ভূমিকাটা সে দেখেছে, সে বাপ অথবা দাদু, এবার সেই হিসেবে তার সেই সেরমভাবে থাকতে হয় না। এবার ভালোবাসাটা তো এমন জিনিস যে প্রেম হৃদয় থেকে জন্মায়, সেটা এখন বাবার অনুভব নিয়ে মনে করে বা প্রেমিকা বা প্রেমিক মনে করে বা বন্ধু বান্ধব একটা তালিকা থাকে তো থাকে, হ্যাঁ, বা ছেলে বা স্বামী বা হাজবেন্ড বা ওয়াইফ বা পত্নী, রাইট? অনেক সুন্দর সুন্দর কথা বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি এখন খাও, প্রিয় দর্শক ভিডিওটা অনেক বেশি শেয়ার দিবেন, কারণ রানু আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে, আর এটা যেহেতু বাংলাদেশের জন্য ভিডিওটা করেছি, বাংলাদেশের মানুষের জানা উচিত, শেয়ার দেবেন। আরও নতুন ইন্টারভিউ আসছে, আমি আজকে ইন্টারভিউ করতে এসেছি, এখনও করিনি, এমনি কথা বলছি, বাট ইন্টারভিউ আসবে। মজা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, টাটা।